প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুধু দেশেই নয় বিদেশেও দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন সশস্ত্র বাহিনী সদস্যরা বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দশম টাইগার্স পুনর্মিলনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বহিঃূত্রুর আক্রমণ মোকাবেলায় সেনাবাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ চট্টগ্রাম সেনানিবাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান ও দশম টাইগার্স পুনর্মিলনী কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায় সেনাবাহিনীর একটি চৌকশ দল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এরপর কোচখাওয়ার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় তবে বহিঃশত্রুর আক্রমণে নিজেদের রক্ষা করতে প্রস্তুতি নিয়ে হচ্ছে আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না আমাদের পররাষ্ট্র নীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে নীতি দিয়ে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আমরা সেই নীতিতে বিশ্বাস করি কিন্তু যদি কখনো বৈষ্যত্র আক্রমণ হয় সেটার জন্য আমরা মোকাবেলা করতে পারি তার উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলা আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এসময় প্রধানমন্ত্রী বলেন দেশের শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুনামের সাথে কাজ করে যাচ্ছেন বলে বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত গৌরবের সাথে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে আমি সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই কিছুদিন আগে সিরিয়া এবং তুরস্কে যে ভূমিকম্প হলো সেখানেও আমরা যে সহযোগিতা প্রেরণ করেছি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা সেখানে অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার কার্য পরিচালনা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মন্দার কারণে সবখানে খাদ্য ঘাটতি রয়েছে তাই দেশের সকলকে সবখানে প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি চাই আমাদের সকলে প্রত্যেকটা নাগরিক তার যার যেখানে যতটুকু জমি আছে বা সুযোগ আছে যে যা পারেন উৎপাদন করবেন যেন এই বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কাটা বাংলাদেশে না আসে আমাদের খাদ্য উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি সত্য কিন্তু সাথে সাথে এটা আমাদের অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই যুদ্ধ থামে আর এই অর্থনৈতিক মন্দার কবল থেকে বিশ্ব মুক্তি পায় পরে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অলিন্দ টিটো জিটিভি নিউজ চট্টগ্রাম